তো নমস্কার সবাইকে স্বাগত আমার লিটারেচার বঙ্গ বঙ্গশিকাতে আমি অমিত তো দেখতেই পাচ্ছ যে নোটিশ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে যে শিডিউল অফ সেকেন্ড রাউন্ড ডিসেন্টরাইজ কাউন্সিলিং টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো তোমাদের যে সেকেন্ড রাউন্ড ডিসেন্টারাইজ কাউন্সেলিং হচ্ছে তা তার ভেন্যু কি তার টাইম কি দেওয়া রয়েছে এবং কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে সেটা আমি তোমাদের পরপর বলছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো এখানটায় বলাই রয়েছে যে সেকেন্ড রাউন্ড যে তোমাদের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ছিল তার ভেনিউ হলো টেকনোলজি ক্যাম্পাস ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সল ঠিক আছে চা চোদ্দো নম্বর ট্যাঙ্কের কাছে তো তোমাদের যে টাইমিংটা দেওয়া রয়েছে যে এক থেকে পঁয়ত্রিশশোর মধ্যে যাদের র্যাঙ্ক তাদের হলো সাড়ে এগারোটা পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার আটশো যাদের র্যাঙ্ক সেটা হলো একটা এবং পাঁচ হাজার আটশো থেকে পনেরো হাজার দুটো এবং পনেরো হাজার বা তার বেশি হলো তিনটে তো এই হলো একদিনেই তোমাদের কাউন্সিলিংয়ের ডেটটা রেখেছে সেটা হলো উনত্রিশ তারিখ তো এই জন্য বলা হয়েছে যে এখানটায় যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো একটু আমি দেখে নাও তো এখানে ক্যান্ডিডেট ছাড়া সেখানে কিন্তু কাউন্সিলিং রুমে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না এবং ক্যান্ডিডেট শুড ব্রিং সফট কপিস অফ দ্য ফলোইং তো এখানটায় কি কী দেওয়া রয়েছে তোমাদের এখানটায় রিসেন্ট পাসপোর্ট ফটোগ্রাফ ম্যাক্সিমাম ফিফটি কেবি সিগনেচার ম্যাক্সিমাম থার্টি কেবি ডব্লু বিজেই র্যাঙ্ক জিএমআর কার্ড একশো কেবির মধ্যে আর টুয়েলভের মার্কশিট এজ প্রুফ মানে তুমি সেখানে আধার কার্ড বা অ্যাডমিট কার্ড দিতে পারো ক্লাস টেনের সার্টিফিকেট যদি এসসি এস টি কোনো ক্যাটাগরি থেকে বিলং করে ডোমিসাইল সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্টি র্যাঙ্গিং ফরম্যাট তোমার দেওয়া রয়েছে যদি না পাও তোমরা কমেন্ট করো আমি সেগুলো দিয়ে দেবো সেলফ ডিক্লারেশন ফরম্যাট মেডিকেল সার্টিফিকেট আর হলো স্কুল লিভিং সার্টিফিকেট এই সমস্তগুলো নিয়ে যেতে হবে এর সঙ্গে সঙ্গে যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে কিন্তু বলাই রয়েছে যে ক্যান্ডিডেটস ব্রিং শুড ব্রিং সফট কপিস অব দ্য ফলোইং এগুলোর কিন্তু সফট কপি নিয়ে যেতে বলা হয়েছে হুম অবশ্যই ঠিক আছে কোনো হার্ড কপির কথা কিন্তু এখানটায় উল্লেখ করেনি তো আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা হার্ড কপিটা নিয়ে যাবে অরিজিনাল নিয়ে যাবে তার সাথে সাথে প্রতিটার যে সাইজ এখানে মেনশন করে দেওয়া আছে সাইজ কেন মেনশান করেছে কারণ সফট কপিজ বলেছে বলে তার মানে তোমাকে এগুলোকে স্ক্যান করে তোমাদেরকে নিয়ে যেতে হবে ঠিক আছে তো তোমরা এগুলোকে সব কটাকে স্ক্যান করে নিয়ে যাবে কারণ সমস্ত কিছু দেখতেই পাচ্ছ একশো থেকে পঞ্চাশ কেবির মধ্যে ফটো তুললে কিন্তু এই সাইজের মধ্যে আসবে না তো সুতরাং সব কটার এইগুলো তোমরা স্ক্যান করে নিয়ে যাবে হুম ঠিক আছে পাসপোর্ট ফটোগ্রাফ সিগনেচার এগুলো তোমার বিশেষ করে যেগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো পিডিএফ ফর্ম্যাটে আর ফটোটা সিগনেচারটা তোমরা জেপিজি ফরম্যাটে তোমরা এখানটায় স্ক্যান করে তোমরা এটা কিন্তু সঙ্গে ক্যারি করবে নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে মেনশন করে দেওয়া আছে ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে তো টিল দেন টেক কেয়ার গুড বাই